শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনে বিদ্রোহী অঞ্চলের সরকারি ভবনের সামনে ভয়াবহ বিস্ফোরণ। বেলারুশকে নিয়ে ঐক্য রাষ্ট্র গড়তে যাচ্ছে রাশিয়া, আতঙ্কে ন্যাটো। 1 লাখ নয়, 2 লাখ সৈন্য জড়ো করেছে রাশিয়া। হামলার শঙ্কা উস্কে দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ পুতিনের। জার্মানি যুক্তরাষ্ট্রের কাছে আরও অস্ত্র চাইল ইউক্রেন। বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার ঘোষণা ইউক্রেনের বিদ্রোহীদের। হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। ফিলিস্তিনিদের কঠোর প্রতিবাদ। এবার বিস্তারিত। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের সংঘোষিত দোনেতস্ক রিপাবলিকের একটি সরকারি ভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর ছড়াচ্ছে। ইউক্রেনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান ওকসানা পকালচুকের টুইট উদ্ধৃত করে গার্ডিয়ান এই খবর দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলে আসছেন, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া অজুহাত খুঁজছে। সেই অজুহাতের অংশ হিসেবে এমন খবর প্রচার করা হচ্ছে বলে বিশ্লেষকরা মত প্রদান করেছেন। এদিকে শুক্রবার বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করেছেন, ইউক্রেনের সেনাবাহিনী গত 24 ঘণ্টায় 29 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে 13টি শহরে গোলা ছুড়েছে। অন্যদিকে ইউক্রেন বিদ্রোহীদের বিরুদ্ধে 52 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। পশ্চিমা রাষ্ট্রগুলোর সম্মিলিত চাপের মুখে মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এর অংশ হিসেবে সম্প্রতি চীন সফর করেন ভ্লাদিমির পুতিন। এবার বেলারুশের সঙ্গে ঐক্যরাষ্ট্র গঠনের ঘোষণা দিলেন পুতিন। শুক্রবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক শেষে পুতিন এই ঘোষণা দেন। রুশ প্রেসিডেন্ট বলেন, দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো একীভূতকরণে বেশ উন্নতি হয়েছে। আমাদের সহকর্মীরা কঠোর পরিশ্রম করে 28টি ভালো কর্মসূচি প্রস্তুত করেছে। অনেক বছর যাবত এসব ক্ষেত্রে উন্নতি হচ্ছে। সিএনএ বলা হয়েছে, তথাকথিত ঐক্য রাষ্ট্রের নামে বেলারুশ এবং রুশ নেতৃবৃন্দকে অতীতেও বিভিন্ন প্রচেষ্টা চালাতে দেখা গেছে। এসবের মধ্যে অভিবাসন, অর্থনীতি এবং সামরিক বিষয়াদি রয়েছে। ইউক্রেন সংকট নিয়ে টানটান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত 4 ফেব্রুয়ারি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেইজিংয়ে মুখোমুখি বৈঠক করেন। বেইজিং সফরে গিয়ে পুতিন শি জিনপিং এর কাছে তার দেশের সঙ্গে রাশিয়ার নজিরবিহীন সম্পর্কের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করে চীন ও রাশিয়া। ইউক্রেন সংকট নিয়ে টানটান উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো গোয়েন্দা তথ্যের বরাতে এতদিন বলে আসছিল, ইউক্রেন সীমান্তের 3 দিকে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। কিন্তু ইউরোপের নিরাপত্তা কর্পোরেশনের মার্কিন রাষ্ট্রদূত এবার দিলেন নতুন তথ্য। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কর্পোরেশন ওএসসিই এর বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল কার্পেন্টার বলেন, 30 জানুয়ারি তথ্য ছিল রাশিয়া 1 লাখ সেনা জড়ো করেছে, কিন্তু প্রকৃত অর্থে তারা 1,69,000 থেকে 1,90,000 সেনা জড়ো করেছে। সিএনএন এর খবরে বলা হয়েছে, রুশ সেনা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের এই অনুমিত সংখ্যার মধ্যে বেলারুশ এবং দখলকৃত ক্রিমিয়াতে অবস্থান করা রুশ সেনা এবং পূর্ব ইউরোপে রাশিয়ার নেতৃত্বাধীন বাহিনীও অন্তর্ভুক্ত রয়েছে। মিশেল কার্পেন্টার বলেন, স্থল এবং আকাশ প্রস্তুতি সম্পর্কে রাশিয়া বিশ্বকে ধোঁকা দিয়েছে। ওএসসি এর বৈঠকে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বলেন, ইউক্রেন সীমান্তে রুশ সেনাদের উপস্থিতি ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে তাৎপর্যপূর্ণ। হামলার আশঙ্কা উস্কে দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের অভিযোগ, ইউক্রেনের পূর্বাঞ্চলে পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে রাশিয়ার সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ক্রেমলিনে একটি সংবাদ সম্মেলনে পুতিন এসব অভিযোগ করেন। এই সময় তিনি কিয়েভ কর্তৃপক্ষকে বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। 69 বছর বয়সী এই রুশ সেনা সাংবাদিকদের বলেন, তিনি পশ্চিমা নেতাদের সঙ্গে ইউক্রেনের সংকট নিয়ে আলোচনা করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার নিরাপত্তা ইস্যু উপেক্ষা করার অভিযোগ তুলেছেন তিনি। একই সঙ্গে যে কোনো চুক্তির জন্য ন্যাটোকে অবশ্যই ইউক্রেনকে সদস্যভুক্ত না করা অঙ্গীকার করতে হবে বলেও দাবি জানিয়েছেন তিনি। এ সময় পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেন। বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সব সময় রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের অজুহাত খোঁজে এবং যুক্তি দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সর্বদা তার শাসনের ওপর
আর্থিক জরিমানা আরোপের একটি অজুহাত খুঁজে পাবে। বিদ্রোহীরা ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় ডনবাসে আট বছর ধরে লড়াই চালিয়ে আসছে। দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আছে। তবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের মিথ্যা অজুহাতের ভিত্তিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে এর আগে দাবি করেছিল যুক্তরাষ্ট্র। এবার পুতিন ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের সেই দাবিতেই যেন সিলমোহর দিলেন। এদিকে ইউক্রেন নিয়ে উত্তেজনার মাঝেই এবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। বিশ্বের অন্যতম পরাশক্তি শক্তিশালী রাশিয়ার আক্রমণের প্রহর গুনছে ইউক্রেন। এমন অবস্থায় প্রতিরক্ষার জন্য মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানির কাছে অস্ত্র চেয়েছে কিয়েভ। কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকো, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বায়েরবকের কাছে আহ্বান করেন। যুক্তরাষ্ট্র এবং জার্মানির সহযোগিতার প্রাপ্তি স্বীকার করে ক্লিটসকো বলেন, এই মুহূর্তেই এটা খুব প্রয়োজন। বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিটালি ক্লিটসকো বলেন, যে আগ্রাসী শক্তি ইউক্রেনে হামলা করতে চায় তাদেরকে কষ্টদায়ক মূল্য পরিশোধ করতে হবে, যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। গত সপ্তাহে জার্মানির সম্ভাব্য রুশ হামলা মোকাবেলায় ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য সহায়তা হিসেবে 5,000 হেলমেট পাঠানোর ঘোষণা দেয়। জার্মান সরকারের এমন ঘোষণার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বার্লিনের এমন সহায়তাকে রসিকতা বলে অভিহিত করেন। কিয়েভের মেয়র বলেন, জার্মান সরকারের এমন রসিকতায় বাকরুদ্ধ তিনি। সিএনএনের খবরে বলা হয়েছে, কিয়েভের মেয়র শুক্রবার হেলমেট সহায়তার জন্য জার্মানিকে ধন্যবাদ প্রদান করে বলেন, শুধুমাত্র এসব দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারব না। এদিকে ইউক্রেনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুধুমাত্র গত বছরই কিয়েভকে ৬৫০ মিলিয়ন ডলার সমমূল্যের প্রাণঘাতী প্রতিরক্ষা সামরিকী দিয়েছে। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় তারা বেসামরিক লোকদের রাশিয়ায় সরিয়ে নিচ্ছে। শুক্রবার পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের প্রতিষ্ঠিত দনেতস্ক পিপলস রিপাবলিকের প্রধান ড্যানিশ পুশিলিন এক ভিডিও বার্তায় এই তথ্য জানান। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, আজকে থেকে রাশিয়ায় জনগণকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নারী শিশু ও বয়স্কদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারে রাখা হয়েছে, তবে এই বিষয়ে রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করেছে। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। ভিরা দুই রাষ্ট্র দনেতস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপল রিপাবলিক প্রতিষ্ঠা করে। রাশিয়া ছাড়া আর কোনো দেশ ওই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার প্রতিবাদে জানিয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলো। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাস বলেছেন, অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়েছে, এটি পুরোপুরি অন্যায়। তিনি আরো বলেন, এই পদক্ষেপ ইসরায়েলের অন্যায় তৎপরতা, বিশেষ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে দখলদারদের ঔদ্ধত্য আরো বাড়িয়ে তুলবে। ফিলিস্তিনের গণপ্রতিরোধ কমিটি এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে আহ্বান নিয়েছে, তাদের উচিত ছিল ইহুদিবাদী ইসরায়েলের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়া, কিন্তু তারা উল্টো কাজটি করেছে। দ্য ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন বা DFLP বলেছে, হামাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার অর্থ হচ্ছে দখলদারদের প্রতি প্রকাশ্য সমর্থন। এর মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ যজ্ঞ চালানোকে ন্যায্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, তারা হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে। এর আগে 2003 সালে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল অস্ট্রেলিয়ার সরকার। এবার পুরো দলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হল। সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুস জানান, আগামী এপ্রিল থেকে এই